আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ নতুন একটা ভিডিওতে জয়েন করার জন্য। আজকে আমি সিঙ্গারের এই যে ওয়াশিং মেশিন সম্পর্কে আপনাদের বলবো এবং কি করে আপনি কাচবেন, কি করে এটি ইনস্টলেশন করবেন সব বিষয় সম্পর্কে বিস্তারিত বলা হবে। মেশিনটা খুবই সুন্দর একটি মেশিন। এই মেশিনটা আপনি বেসিংয়ের পাশে যে কোনো জায়গায় ডাইনিংয়ের পাশে রাখলে আপনার অনেক সুন্দর লাগবে। এখানে এই যে পিছনের সাইডটা দেখেন, এখানে মূলত আপনাদের যখন মেশিনটা সিট করবেন তখন বিশেষ কিছু কাজ আছে সেগুলো আপনার বলবো। সেটা হচ্ছে আপনার এই যে ড্রেন লাইনটা দেখছেন, এই যে ড্রেন, এই ড্রেন লাইনটা অবশ্যই এটা ছুটানো যাবে না, এটাও ছুটানো যাবে না, জাস্ট আপনি এইটুক ছুটিয়ে এই অবস্থায় এটা দিতে হবে, ড্রেন লাইনে দিতে হবে, এইটুক ড্রেন লাইনের ভিতরে দিতে হবে। যদি আপনি এইটুক ছুটান তখন আপনার মেশিনে ট্রাবল হবে, পানি যাবে না, ঠিক আছে এটা। আর এখানে দেখেন এই যে চারটা নাট আছে, এই একটা নাট, এই একটা নাট, ওই যে একটা আর ওই একটা, এই মোট চারটা নাট। এই চারটা নাটই আপনার খুলে দিতে হবে, মেশিনের প্রধান কাজ হচ্ছে চারটা নাটের খুলতে হবে। মেশিন সেট করার আগেই এই চারটা নাট সুন্দর মতন খুলে ফেলতে হবে। তারপর এখানে কিছু ইকুইপমেন্ট আছে, এই জিনিসগুলো আপনার এখানে এই ছিদ্রগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে এই যে পানি ইন করার জন্য যে ব্যবস্থা করে রাখছে এখানে, এটা আপনার দিতে হবে, ইন করে দিতে হবে কলের সাথে ইন পাইপ দিয়ে। ভিতরে ইন পাইপ রয়েছে, এখানে আপনার কাপড় চোপড় এখান থেকে দিতে হবে, জাস্ট সব কাপড় চোপড় এখান থেকেই দিবেন। এখানে আপনার ডিটারজেন্ট বক্স আছে, ডিটারজেন্ট বক্সে ডিটারজেন্ট দিতে হবে। এটা হচ্ছে তলা বলে, এই তলাটা আপনার একদম নিচে লাগাই দিতে হবে। এর ভিতরে আমাদের ইন পাইপটা থাকবে, এটা দিয়ে পানি ইন করে দিতে হবে। এটা লাগাতে হবে হচ্ছে আপনার কলের মুখে, আর এটা লাগাতে হবে হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের মুখে, অর্থাৎ এই পিছনের এই জায়গাটাতে ওটা লাগাতে হবে। পানি ইন করার পরেই আপনি এখানে প্রাইমারি যে সিস্টেমটা আছে এখানে আপনি এই যে কুল ওয়াশে এটা দিয়ে দিতে হবে। কুল ওয়াশে এটা দিলেন, এটা কুল ওয়াশে থাকবে। কুল ওয়াশে থাকার পরে জাস্ট আপনি এখানে স্টার্ট করে দিবেন, ও এখানে ধুয়ে কাজে শুকিয়ে এখানে রেখে দিবে। এখানে অনেক ধরনের প্রোগ্রাম আছে যেগুলো আপনি আস্তে আস্তে বুঝবেন, এবং আমাদের সাথে থাকুন, অবশ্যই আমরা সব জানাবো। জি, সবাইকে ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখার জন্য। জি, সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।